সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে শিরোনাম শুরুতেই থাকছে বিক্রি হয়নি সাকিব ডিপজল আর মানিক জানাব ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা দোষীদের শাস্তি দাবি বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি থাকছে সংক্রমণ কমাতে না পারলে হাসপাতালে শুধু শয্যা বাড়িয়ে লাভ নেই বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এরপর জানাবো ডেঙ্গুর হটস্পট ঢাকার সতেরো স্থানে ওষুধ ছিটানোর নির্দেশ মন্ত্রীর তারপর থাকছে আওয়ামী লীগের সুবিধাভোগীদের নিয়ে যা বললেন ওবায়দুল কাদের এবং সবশেষে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় হবেই বললেন মির্জা ফখরুল এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বিক্রি হয়নি সাকিব ডিপজল আর মানিক করোনা লকডাউনের কোরবানির পশু কেনাবেচায় এতে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন খামারি ও গরু ব্যবসায়ীরা এর শিকার হয়েছেন টাঙ্গাইলের দুই তরুণ খামারিও সঠিক দাম না পাওয়ায় কোরবানি হাটে বিক্রি হয়নি সর্বোচ্চ ক্রেতা আকৃষ্ট করা সাকিব খান ডিপজল আর মানিকের মতো সার এর ফলে সারগুলো লালন পালনের ব্যয় বহন সহ পুনরায় বিক্রির সংখ্যায় রয়েছেন এই তবে অবিকৃত সারগুলো লালন পালনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ কর্তৃপক্ষ জানা যায় দুই শেষের দিকে তিনটি গাভী দিয়ে টাঙ্গালের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা জোবার ইসলাম জিসান শুরু করেন গরুর খামার বর্তমানে তার খামারে রয়েছে পঁচিশটি সার আর গাভী খামার শুরুর পর গত দুই বছর সাত মাস আগে তার খামারে জন্ম নেয় জাতের দুটি সার যার একটির নাম রাখা হয় সাকিব খান আর অন্যটির নাম ডিপজল শান্ত প্রকৃত সাদা রঙের সার সাকিব খান আর কালো রঙের সারটির নাম ডিপজল সার দুটি লম্বায় সাত ফিট সাকিবের বর্তমান ওজন প্রায় আর ডিপজলের এবারে কোরবানি নিতে সাকিবের দাম তেরো আর ডিপজলের দাম বারো লাখ টাকা চান খামারিরা অপরদিকে জেলার দেলতুয়ার উপজেলা লাউহাটি ইউনিয়নের ভেঙ্গুরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ হামিদ আলীর মেয়ে হামিদা আক্তার লালন পালন করেন দুটি গরু যাদের নাম মানিক রতন চার বছর বয়সে ষাট দুটির মধ্যে পনেরোশো দশ কেজি বা আটত্রিশ মন ওজনের মানিকের দাম হাঁকানো হয় চোদ্দ লাখ টাকা আর চোদ্দশো আশি কেজি পঁয়ত্রিশ মন ওজনের রতনের দাম হাঁকানো হয় তেরো লাখ টাকা গাবতলি হাটে সার দুটির মধ্যে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় বিক্রি করা হয় রতনকে শাকিব খান ডিপজলের মালিক জোবাইর ইসলাম জিসান জানান শার দুটি বিক্রির জন্য কোনো হাটে নেননি তিনি তবে ঈদের আগে সার দুটি দেখতেও কিনতে বিভিন্ন ধরনের ক্রেতা এসেছেন তার বাড়িতে এদের কয়েকজন সাকিব খানের দাম বলেছিলেন আট লাখ আর ডিপজলের দাম বলেছেন সাত লাখ তবে এ সময় আরও বেশি দামের আশা সার দুটি বিক্রি করেননি এরপর আর কোনো ক্রেতা আসেনি জিসান আরও জানান এবছর মহামারীর কারণে বড় গরুর ক্রেতা ছিল কম এছাড়াও খামারে থাকা বেশিরভাগ গরু বিক্রি করা যায়নি এ কারণে এবছর গরু ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন আগামী ঈদে সার দুটি বিক্রির কথা ভাবছেন এই খামারি অপর খামারি হামিদ আক্তার বলেন ঈদে বেশি দামে বিক্রির আশায় আমি আমার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের সার মানিকরতনকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতি লালন পালন করেছি দাম কম পাব বলে গত বছর ঈদেও আমি সার দুটি বিক্রি করিনি এবছর গরু দুটি নিয়ে রাজধানীর গাবতলি হাটে যাই তবে এ হাটে বড় গরুর ক্রেতা ছিল কম তিন দিন হাটে অপেক্ষা করে সবচেয়ে বেশি দাম তিন লাখ সত্তর হাজার টাকায় আমি আমার সার রতনকে বিক্রি করতে পারি তবে এই দামে সারটি বিক্রি করার ইচ্ছে আমার ছিল না শুধু ব্যবসা টিকিয়ে রাখা সহ পরিবারের খরচ যোগান দিতে ওই দামে সারটি বিক্রি করা হয়েছে ক্ষতি হলেও কিছুই করার ছিল না আগামী ঈদে আমার অবিকৃত সার মানিককে আরো ভালো দামে বিক্রি করব। ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা দোষীদের শাস্তি দাবি বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজখালী ইউনিয়নের তিনজন বখাটে কর্তৃক দলবদ্ধ ধর্ষণের শিকার এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনে ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতকরণের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ বিবৃতি দিয়েছে এতে বলা হয় গত তেইশে জুলাই দুই তারিখ শুক্রবার পেকো উপজেলা রাজাখালী ইউনিয়নের রাতে তিন বখাটে কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে অপমান সইতে না পেরে চব্বিশে জুলাই দুই তারিখ শনিবার ভোরে নিজ বাড়িতে মাদ্রাসা ছাত্রে বিস্পান করে আত্মহত্যা করে বাবা মা বাড়িতে না থাকা গত তেইশে জুলাই দুই তারিখ শুক্রবার রাতে একই এলাকার মৃত বাদশার ছেলে আলমগীর নুরুল হকের ছেলে রবি আলম ও বাসখালীর সোনুয়া এলাকার মকসুদ আহমেদের ছেলে আবুল কাশেম মিলে বখাটে মিলে জোরপূর্বক বাড়ি থেকে থেকে বের করে একটি মৎস্য ঘেরে নিয়ে ওনার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে এবং ধর্ষণের অপমান সইতে না পেরে শনিবার ভোর রাতে করে মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ মহিলা পরিষদ বাস্তব কাজের অভিজ্ঞতায় লক্ষ্য করেছে যে বর্তমানে বাসস্থান রাস্তাঘাট গণপরিবহনে নারীরা যৌন নিপীড়ন ধর্ষণ দলবদ্ধ ধর্ষণ ও হত্যা সহ নৃশংস নির্যাতনের শিকার হচ্ছে এরও পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও কন্যার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন মাদ্রাসা ছাত্রী আত্মহত্যার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনে ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ বিবৃতিতে সংগঠনটি নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তার প্রয়োজনে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানায় সেই সাথে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারা দেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় মহিলা পরিষদ সংক্রমণ কমাতে না পারলে হাসপাতালে শুধু শয্যা বাড়িয়ে লাভ নেই বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সবসময় অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন করোনা সংক্রমণ কমাতে না পারলে হাসপাতালে শুধু শয্যা বাড়িয়ে লাভ নেই রোববার দুপুরে প্রগতিশীল ন্যাপের চৌষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও মালানা ভাসানের দৌহিত্র পরশ ভাসানের সভাপতিত্বে অনলাইন আলোচনা সভায় মন্ত্রী ঢাকায় তার বাসভবন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মালানা ভাসানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডক্টর হাসান বলেন তিনি ক্ষমতার জন্য নয় রাজনীতি করেছেন মানুষের কল্যাণে এই নির্মহ জননেতার কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে প্রগতিশীল ন্যাব দলটির জনমুখী কার্যক্রমের প্রশংসা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালে যখন দেশে বিভিশিকাময় পরিস্থিতি তৈরির চেষ্টায় দিনের পর দিন মানুষকে অবরুদ্ধ করে রাখা হচ্ছিল এবং পেট্রোল বোমায় ঝলসে শত শত মানুষকে হত্যা হাজার মানুষকে দগ্ধ করা হচ্ছিল তখন যে কয়টি রাজনৈতিক দল প্রতিবাদ মুখর ছিল প্রগতিশীল ন্যাব তাদের Un no তথ্যমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু সকল মুক্তিযোদ্ধা এবং জাতীয় চার নেতার স্বপ্নের ঠিকানায় বাংলাদেশকে পৌঁছে দেওয়া আর এজন্য অন্য দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং পরশ ভাসানীর নেতৃত্বে প্রগতিশীল ন্যাপ এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে উল্লেখ করেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী মহামারীর এ সময় অক্সিজেন পাঠানোর জন্য এবং আমদানির পাশাপাশি কয়েক লাখ টিকা উপহার হিসেবে দেবার জন্য ভারত সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন এটি প্রকৃত বন্ধুত্বের উদাহরণ একই সাথে বাকি টিকাও আসবে বলে আশা প্রকাশ করেন তিনি লকডাউন নিয়ে অপর এক প্রশ্নের প্রতিশ্রুত জবাবে ডক্টর হাসান মাহমুদ বলেন করোনা সংক্রমণ কমাতে না পারলে হাসপাতালে শুধু শয্যা সংখ্যা ক্রমাগত বাড়িয়ে লাভ হবে না প্রত্যেকের নিজেরও পরিবারের সুরক্ষার জন্য সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডেঙ্গুর হটস্পট ঢাকা সতেরো স্থানে ওষুধ ছিটানোর নির্দেশ মন্ত্রীর ঢাকা সতেরো স্থানকে ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত করে ওষুধ ছিটানোর জন্য দুই সিটি কর্পোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম রবিবার সচিবালয় ডেঙ্গু সংক্রান্ত এক জরুরি বৈঠকে তিনি নির্দেশ দেন বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল আহমেদ উপস্থিত ছিলেন রামপুরা মহাখালী মকবাজার সিদ্ধেশ্বরী শান্তিনগর ক্যান্ট ক্যান্টনমেন্ট সেগুনবাগিচা কাকরাইল পলচন খিলগাঁও মিরপুর মুগদা বাসাব সবুজবাগ বাদ্য মোহাম্মদপুর সহ সতেরো স্থানকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করে দুই মেয়রকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন সোমবার থেকে তাৎক্ষণিক মশক নিধনের ওষুধ দেবেন বৈঠকে ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন সেটা কিভাবে বাস্তবায়ন করবে সে ব্যাপারে সিটি কর্পোরেশন থেকে মন্ত্রণালয়ে তথ্য দেবে মন্ত্রী বলেন এবারও একটি সেল গঠন করে দেওয়া হলো মশক নিধনের ব্যাপারে সিটি কর্পোরেশনকে সার্বিক তদারকির জন্য এসএল গঠন করা হয়েছে সিটি কর্পোরেশনের লোকবল সংকট নিরসনে তাজুল ইসলাম বলেন আপনারা বলুন আমরা সেটি দেখব যদি আউটসোর্সিং করতে হয় হলে সেটিও ব্যবস্থা করা হবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সিটি কর্পোরেশনের যদি অর্থ প্রয়োজন হয় তা মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে বলেও ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেন মশক নিধনের ওষুধে মজুদ আছে এবার কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের নাম পরিচয় সরবরাহ করার জন্য বৈঠকে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দিয়ে মন্ত্রী তাদের বাসা বা আশেপাশে ওষুধ ছিটানোর জন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন আওয়ামী লীগের সুবিধাভোগীদের নিয়ে যা বললেন ওবায়দুল কাদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে বাদ পড়া নেতা নেত্রীদের নিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দল ক্ষমতায় থাকলে নানান সুবিধাভোগী শ্রেণী এবং বসন্তের কোকিলরা এ ধরনের চেষ্টায় লিপ্ত হয় যুক্ত হয় নানান আগাছা পরগাছা তিনি সকালে তার বাসভবনে ব্রিফিং কথা বলেন বারবার দলের শৃঙ্খলা অভিযোগে হেলানা জাহাঙ্গীরকে নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে বাদ দিয়েছে আওয়ামী লীগ এদিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন গঠনতন্ত্র অনুযায়ী স্বীকৃত সংগঠনের বাইরে কোনো মন করা বা হঠাৎ গজিয়ে ওঠা সংগঠনকে আওয়ামী সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং করার কোনো সুযোগ নেই তিনি বলেন দলীয় সভানেত্রী ঘোষণা অনুযায়ী দলের মধ্যে কারো প্রকাশ্যে বা অপ্রকাশে এ ধরনের কাজে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা ওবায়দুল কাদের আবারও স্পষ্ট করে বলেন কোন বিতর্কিত ব্যক্তির দলে অনুপ্রবেশ ঘটলে কিংবা কারো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সভা নেত্রী রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা যেতে পারে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় হবেই বললেন মির্জা ফখরুল নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার মানুষের মর্যাদা মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করেছে শুধুমাত্র একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্যই তবে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় হবে বিজ্ঞপ্তিতে তিনি এমন মন্তব্য করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জামাল হোসেন তালুকদারকে শনিবার তার খুলনার বাসভবন থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বিবৃতি দেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন নিষ্ঠুর দমন নীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে তিনি বলেন জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী সরকার দেশে শাসন দীর্ঘস্থায়ী করতে চায় তাই করোনা পরিস্থিতির মধ্যে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করে কারান্তরীণ করতে আরো হিংস্র হয়ে উঠেছে বিএনপি মহাসচিব অবিলম্বে জামাল হোসেন তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ